আজকে আমাদের যেটি আলোচনার বিষয়, কেনি জারো বিক্রিয়া। দেখো এই যে কেনি জারো বিক্রিয়া, কেনি জারো বিক্রিয়াটা কি প্রথমে সেটি আগে আমাদেরকে জানতে হবে যে কেনি জারো বিক্রিয়াটি কি। কেনি জারো বিক্রিয়া হচ্ছে যে সকল অ্যালডিহাইডের মধ্যে আলফা হাইড্রোজেন পরমাণু নেই, যে সকল অ্যালডিহাইডের মধ্যে আলফা হাইড্রোজেন পরমাণু নেই সেই সকল অ্যালডিহাইডকে আমাদের কি করতে হবে, গাঢ় ক্ষার 50% সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ সহ যদি আমরা উত্তপ্ত করি তাহলে শতজারণ বিজারণ বিক্রিয়া ঘটে। এখন এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ায় অংশগ্রহণকারী যে অ্যালডিহাইড অণুটা থাকবে এই অণুর অর্ধাংশ জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ তৈরি হবে এবং অর্ধেক অংশ বিজারিত হয়ে অ্যালকোহল উৎপন্ন করবে। এই বিক্রিয়াটাকে মূলত বলা হচ্ছে কেনি জারো বিক্রিয়া। তাহলে আমি আবার একটু আলোচনা করি তোমাদের জন্য, সেটি হচ্ছে যে কেনি জারো বিক্রিয়াটা মূলত আলফা হাইড্রোজেন নেই এরকম অ্যালডিহাইড আমাদের লাগবে, তার সাথে কি বিক্রিয়া করবে, তার সাথে আমাদের গাঢ় ক্ষার অর্থাৎ 50% কোষ্টিক সোডা অথবা কোষ্টিক পটাশ সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ সহ যদি আমরা উত্তপ্ত করি তাহলে শতজারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া একই সঙ্গে ঘটে থাকে। এখন আমরা একটা জিনিস জানবো যে আসলে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড কোনগুলো। দেখো আমরা জানি সাধারণত বন্ড CHO, এই বন্ড CHO যে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে সেই কার্বনে যদি কোনো হাইড্রোজেন না থাকে তাহলে, যেমন দেখো CH3CH2CHO, এই যে অ্যালডিহাইডটা যুক্ত রয়েছে আমাদের কোন কার্বনে, এই কার্বনে, তাহলে এই যে কার্বনটা রয়েছে এই কার্বনের মধ্যে যদি কোনো হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, যদি কোনো হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে তাহলে সেই অ্যালডিহাইডটা কিন্তু আমাদের এই কেনি জারো বিক্রিয়াটা প্রদান করবে না। তাহলে কি করতে হবে, আলফা হাইড্রোজেন নেই এমন অ্যালডিহাইড শুধুমাত্র এই কেনি জারো বিক্রিয়াটা প্রদর্শন করবে। যেমন দেখো ফরমালডিহাইড, এখানে আমাদের আলফা কার্বনই নেই, আলফা কার্বনই নেই, তাহলে আলফা হাইড্রোজেন থাকার কোনো প্রশ্নই আসে না। অনেকে তোমরা বলতে পারো স্যার এখানে তো হাইড্রোজেন রয়েছে, এই হাইড্রোজেনটা আমাদের বলা হচ্ছে আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকবে, এখানে কিন্তু কোনো আলফা কার্বন নেই, এটা আমাদের মনে রাখতে হবে। এইটা হচ্ছে আমাদের আলফা কার্বন এবং এই কার্বনের সাথে যে হাইড্রোজেনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আলফা হাইড্রোজেন। তাহলে আমরা বলতে পারবো যে এই যে অ্যালডিহাইডটা, এই অ্যালডিহাইডটা আমাদের কেনি জারো বিক্রিয়া প্রদর্শন করবে বা প্রদান করবে। আর একটা কথা যদি আমরা আলোচনা করি, যেমন বেঞ্জালডিহাইডের সংকেত, এটা বেঞ্জালডিহাইড। দেখো এই যে অ্যালডিহাইড মূলকটা, এই অ্যালডিহাইড মূলকটা কোন কার্বনের সাথে রয়েছে, এই কার্বনের সাথে রয়েছে, তো এই কার্বনে কি কোনো হাইড্রোজেন রয়েছে, এই কার্বনে কিন্তু অ্যাকচুয়ালি কোনো হাইড্রোজেন কিন্তু নেই, এই কার্বনে হাইড্রোজেন আছে, এই কার্বনে আছে, এই কার্বনে আছে, এই কার্বনে আছে, এই কার্বনে আছে, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই কার্বনে আমাদের কোনো হাইড্রোজেন নেই, তাহলে এই অ্যালডিহাইডটাও বলতে পারবো আমরা আলফা হাইড্রোজেন বিহীন। অর্থাৎ বেঞ্জালডিহাইড এবং ফরমালডিহাইড এই দুটো অ্যালডিহাইড আমাদের কেনি জারো বিক্রিয়া প্রদর্শন করবে। ঠিক আছে, তাহলে এখন আমরা বিক্রিয়াটা দেখি যে বিক্রিয়াটাতে কি অ্যাকচুয়ালি উৎপন্ন হয়। বিক্রিয়াটাতে আমাদের ফরমালডিহাইডের কথা যদি বলি, এইচ বন্ড CHO, ফরমালডিহাইড লাগবে দুই অণু, দুই অণু ফরমালডিহাইড, আমরা এখানে সামনে দুই দিতে পারি অথবা আর একটা ফরমালডিহাইড লিখতে পারি। তাহলে এর সাথে কি লাগবে আমাদের, 50% সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কি করতে হবে, হিট করতে হবে।
আচ্ছা, তাহলে দুই অণু ফর্মালডিহাইড আমরা নিয়ে নিলাম এবং তার সাথে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে নিলাম এবং এখানে হিট করলাম। হিট করলে এক অণু কি হবে? জারিত হবে। দেখো ভালো করে লক্ষ্য করো, এক অণু জারিত হবে। এক অণু জারিত হয়ে কি তৈরি করবে? ওই অ্যালডিহাইডের লবণ তৈরি করবে, H1C00Na লবণ তৈরি করবে। আর এক অণু, আচ্ছা এটা হচ্ছে আমাদের জারণ, আর এক অণু আমাদের কি তৈরি করবে? অ্যালকোহল তৈরি করবে। তাহলে CH3OH এটা হচ্ছে আমাদের বিজারণ, ঠিক আছে। আচ্ছা আমি আবার একটু তোমাদেরকে বুঝিয়ে দিই যে এই যে ফর্মালডিহাইড আমরা নিলাম, ফর্মালডিহাইডটা কেন আমরা নিলাম? এখানে আলফা হাইড্রোজেন নেই, অর্থাৎ এখানে কোনো আলফা হাইড্রোজেনের অস্তিত্ব নেই। তো দুই অণু ফর্মালডিহাইড আমাদের লাগবে, 50% সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ এর সাথে যদি আমরা উত্তপ্ত করি তাহলে বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতি দুই অণু ফর্মালডিহাইডের এর মধ্যে এক অণু কি করবে? এক অণু জারিত হবে, তাই না? এক অণুর জারণ হবে, জারণ হয়ে কি তৈরি করবে? ফর্মিক অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি করবে, ফর্মালডিহাইডের ফর্মিক অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি করবে এবং অন্য অণুটি বিজারিত হয়ে মিথাইল অ্যালকোহল বা মিথানলে পরিণত হবে। অ্যালডিহাইডের অন্য আরেকটা যে অণু থাকছে এটি বিজারিত হবে, বিজারিত হয়ে আমাদের মিথানল বা মিথানল তৈরি করবে, ঠিক আছে, মিথানল বা মিথাইল অ্যালকোহল বা মিথানল তৈরি করবে। তাহলে আমার মনে হয় কেনিজার বিক্রিয়াটা তোমাদের বুঝতে আর তেমন কোনো সমস্যা নেই। আমরা আর একটা এক্সাম্পল দেখব, এটা আমরা ফর্মালডিহাইডের দেখলাম, এখন আমরা বেঞ্জালডিহাইডের দেখব। এটা ছিল আমাদের এক নম্বর, এখন আমরা আলোচনা করি দুই নম্বর। তো বেঞ্জালডিহাইডের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম, যে আমাদের দুই অণু বেঞ্জালডিহাইড লাগবে, দুই অণু বেঞ্জালডিহাইড লাগবে। আচ্ছা দুই অণু বেঞ্জালডিহাইড কি করবে? দুই অণু বেঞ্জালডিহাইড 50% সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এক অণু জারিত হবে, জারিত হয়ে